রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবী এবং রাসূল ছিলেন, কিন্তু তিনি শিক্ষকও ছিলেন, তাই না? শিক্ষকও ছিলেন। সহিহ মুসলিমের একটা বর্ণনা আছে, কে বলতে পারে? ইন্নামা বাআথানি আল্লাহু মুআল্লিমান ওয়া মুয়াসসারা, অর্থাৎ আল্লাহ আমাকে মুআল্লিম হিসাবে পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন যেন ইসলামকে সহজ করে দেই, ইসলামকে সহজ করে দিই, ইসলামকে পালন করা বোঝা সহজ করে দিই। কোরআনে তো আল্লাহ তাআলা সেটা বলেছেন, তাই না? আল্লাহ বলেছেন কি, ওলাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, তারপরে ফাহাল মিম মুদাক্কির। আল্লাহ নিজেই বলছেন কোরআনটাই তো শরিয়া, এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে সুন্নাহ, এ দুটো মিলে শরিয়া। কোরআনের বাইরের কিছু না কিন্তু সুন্নাহ, তাই না? তাহলে এ দুটো মিলে আল্লাহ শরিয়াকে দিয়েছেন, এবং আল্লাহ বলছেন যে সেটাকে তিনি সহজ করে দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতি কাজ করতে গিয়ে, নবুয়ত এবং রেসালতের দায়িত্ব পালন করতে গিয়ে, তিনি যেই পেশায় প্রফেশনাল ছিলেন সেটা হলো এই মুআল্লিম পেশা, শিক্ষক। শিক্ষককে এই জন্যই বলা হয় জাতির বিবেক। শিক্ষক একটা জাতিকে গঠন করবেন, একটা প্রজন্মকে গড়ে তুলবেন। তিনি তার শুধু বক্তৃতা এবং থিওরি দিয়ে না, তিনি তার আখলাক দিয়ে, তিনি তার আকিদা দিয়ে, তিনি তার আমল দিয়ে, তিনি তার ইবাদত দিয়ে, এবং তিনি তার আচরণ দিয়ে, ভদ্রতা দিয়ে, চমৎকার কথাবার্তা দিয়ে। একজন শিক্ষকের এতগুলো গুণ আজকে দেখবেন যেগুলো তাকে রপ্ত করতে হবে। থিওরির বিজনেস তো করে কমার্শিয়াল লোকেরা, তাই না? থিওরির বিজনেস বলি এটাকে আমরা। অঙ্ক করাইলাম, দেখবেন কোচিং সেন্টারে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ইংরেজি পড়ায়া লাখ লাখ টাকা ইনকাম করতেছে। দে আর বিজনেস ম্যান অর বিজনেস উইম্যান, তাই না? শিক্ষাকে তারা কনভেনশনাল একটা পণ্য দ্রব্য হিসাবে বিক্রি করতেছে, সেটা দিয়ে জাতি গঠন হয় না। আপনারা জানেন যে এই সমস্ত জায়গায় এজন্য কতগুলো দুর্নীতি আছে, যে কোচিংয়ে পড়বে না তাকে আবার মানে নাম্বারে একটু সমস্যা করা হয় না? কিন্তু শিক্ষা এর চাইতে অনেক মহান। শিক্ষকরা একটা মহান পেশার মানুষ, জগৎকে আলোকিত করা, জগৎকে সভ্য করা, সুন্দর করা, সাবলীল করা, সমৃদ্ধ করা, উন্নত করা, এটা শিক্ষকের প্রধান কাজ। যেহেতু শিক্ষকদের দায়িত্ব এত গুরুত্বপূর্ণ, এবং যেহেতু নবুয়তের দায়িত্বের মূল জায়গাটা হচ্ছে শিক্ষকতার দায়িত্ব, শিক্ষকতার দায়িত্ব পালন না করলে তিনি সাহাবাদের সবাইকে এইভাবে গড়ে তুলতে পারতেন না। আপনি দেখেন সমাজে শিক্ষক ছাড়া আর কেউ মানুষকে গড়তে পারে না, পারে? আর কেউ মানুষের মাইন্ডসেটটাকে ঠিক করতে পারে না? আর কেউ সমাজে একটা কালচার, সুন্দর কালচার এবং সংস্কৃতি তৈরি করতে পারে না? এটা পারেন শিক্ষকরা, এটা পারেন শিক্ষকরা। যে কোনো দেশে, যে কোনো সময়ে, যে কোনো যুগে আপনি দেখবেন দেশের চালচিত্র এই শিক্ষকরাই পাল্টে দিয়েছেন। আর আজকে তো আমরা এটাও বলেছি, যেহেতু মুআল্লিম অর্থাৎ যিনি এলেমকে শিখিয়ে দেন, এলেম, আজকে এলেমের গুরুত্ব নিয়ে আমরা কথা বলেছি। এলেমটা ইসলামের ফার্স্ট প্রায়োরিটি, আর এলেম দিয়েই মানুষের সব কিছু তৈরি হয়, তার কৃষ্টি, কালচার, তার চিন্তা চেতনা, তার আকিদা, এবং বিশুদ্ধভাবে ইবাদত পালন করা, তার বিহেভিয়ার, এর সব কিছু এলেমের মাধ্যমেই আসলে নিয়ন্ত্রিত হয়। আপনি যেই ধরনের এলেম শিখবেন সেই প্রোডাক্ট হবেন। আপনার সন্তানদেরকে, আপনার ছাত্রছাত্রীদেরকে আপনি যেই এলেমটা দিবেন সে তার প্রভাবে একটা প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। ইউরোপিয়ান সমাজের ছাত্ররা অবশ্যই মদিনা সমাজের ছাত্রের মতো না, আমেরিকান সমাজের ছাত্ররা অবশ্যই মক্কায় যারা মানুষ হয়েছে প্রতিষ্ঠানে পড়ে তাদের মতো কি না। তাহলে সবাই কিন্তু শিখছে, সবাই শিখছে, কিন্তু শেখার কি শিখছে, কি শেখানো হচ্ছে, শেখার মূল উদ্দেশ্যটা কি, এটার উপর ভিত্তি করে শিক্ষার্থীরা তৈরি হয়। আর এই শিক্ষার্থীদেরকে তৈরি করেন আপনারা যারা শিক্ষক আছেন তারা। অতএব আপনাদের কাজের গুরুত্ব কিন্তু বুঝতে হবে,
কাজের যে মহান লক্ষ্য উদ্দেশ্য সেটাও কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে। লক্ষ্যকে মহান না করলে শিক্ষকও মহান হতে পারেন না।